বন্ধুরা, ইসলামিক কট্টরপন্থী মতাদর্শ মুসলিমদের জন্য নিজস্ব একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নারীদের। ইসলাম মান্যকারী পুরুষদের মধ্যে পুরুষত্বের অহং থাকে আর তারা নারীদের কেবলমাত্র নিজেদের ব্যবহারে জিনিস হিসেবে দেখে। আমরা এটা বলছি না, বরং এটি মুসলিম দেশের একজন রাজকুমারীর কথা, যিনি ইসলাম এবং হিন্দু ধর্ম দুটি অধ্যয়ন করেছেন। এই রাজকুমারীর বক্তব্য মুসলিম দেশগুলিতে আলোড়ন সৃষ্টি করেছে। ইরান এবং অন্যান্য মুসলিম দেশে ইসলামিক কট্টরপন্থার বিরুদ্ধে চলমান আন্দোলন নিয়ে এই রাজকুমারী অনেক কথা বলেছেন, তবে নিজের স্বাধীনতা চিন্তাধারার কারণে তাকে গ্রেফতারও করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বলবো, কে সেই রাজকুমারী যার এত সাহস, যিনি মুসলিম দেশে থেকেও হিন্দু ধর্ম পড়েছেন এবং তা মানেন, কিভাবে ইসলাম সম্পর্কে মানুষের মনোভাব ধীরে ধীরে বদলাচ্ছে এবং কেন মানুষ ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। ভিডিওটি পুরোটা দেখুন আর অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। ভিডিওতে যাওয়ার আগে, আপনি যদি একজন সত্যিকারের হিন্দু হন তাহলে হিন্দু কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। সৌদি আরব হলো ইসলামিক দেশগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বড় দেশ। এর শক্তি এতটাই যে বিশ্বের অর্ধেকেরও বেশি অংশ সৌদির তেলের ভাণ্ডারের উপর নির্ভরশীল। সৌদিতে ইসলাম ধর্ম প্রচলিত এবং সেখানে 90% বেশি মানুষ মুসলিম। সৌদিতে ইসলামিক আইন কানুন চালু আছে এবং সেই অনুযায়ী অপরাধের শাস্তিও নির্ধারণ করা হয়। কাকে কতটা শাস্তি দেওয়া উচিত সেটাও ইসলামিক নিয়ম অনুযায়ী ঠিক হয়, কিন্তু ইসলাম নারীদের নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা দেয় না, তাই সৌদিতে নারীরা নিজেদের পছন্দ মতো জীবনযাপন করতে পারে না। শুধু সৌদি আরবই নয়, ইরান, ইরাক, কুয়েত, কাতার, দুবাই, সিরিয়া এবং আরো অনেক দেশেও ইসলামিক আইন চলছে আর সেখানেও নারীদের শোষণ করা হয়। তবে যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় তখন সেই অত্যাচারীদের বিরুদ্ধে যারা ভুক্তভোগী তাদেরকেই রুখে দাঁড়াতে হয়। গত কয়েক দশকে এসব দেশে নারীদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আজও সৌদিতে নারীদের গাড়ি চালানোর অধিকার নেই। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রেও তাদের স্বামী, পিতা বা ভাইয়ের অনুমতি নিতে হয়। ভাবুন, এমন দেশে নারীদের উন্নয়ন কিভাবে সম্ভব। কিন্তু সৌদির রাজকুমারী আমিরা আল তাওয়াইল সাহসিকতার সঙ্গে সৌদির নারীদের জন্য লড়াই করেছেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। সৌদির রাজপরিবারের মেয়ে আমিরা আল তাওয়াইল মাত্র 18 বছর বয়সে 46 বছর বয়সী সৌদি ব্যবসায়ী আল ওয়াদিলের সঙ্গে বিয়ে করেন। আমিরা সবসময় মুক্ত মন নিয়ে বাঁচতে চেয়েছিলেন, তাই তাদের বিবাহ বেশি দিন টেকেনি এবং 2013 সালে তারা পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর আমিরা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী খলিফা বিন ব্যক্তি আল মেহরিকে বিয়ে করেন। আমিরা আমেরিকার ইউনিভার্সিটি অফ হেভেন এবং ব্রিটেনের কিংস কলেজ অফ লন্ডন থেকে পড়াশোনা করেছেন। সেখানে তিনি ইসলাম ছাড়াও হিন্দু, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কেও পড়েছেন। ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের পর আমিরা উপলব্ধি করেন যে ইসলামে নারীদের কিভাবে দমন করে এবং কেবল পুরুষদের ব্যবহারযোগ্য বস্তুতে পরিণত করে। নিজের পড়াশোনার মাধ্যমে তিনি অনেক সচেতন হন এবং সৌদির অন্যান্য নারীদেরকেও সচেতন করার প্রচেষ্টা করেন। আমিরা সৌদিতে অনেক সেন্টার চালু করেছেন যেখানে তিনি এমন নারীদের সাহায্য করেন যাদের স্বামী অত্যাচার করেন অথবা যারা জীবনে কিছু করতে চান। আমিরা আখাই ফাউন্ডেশন পরিচালনা করেন যা দরিদ্র নারীদের এবং যুদ্ধ জর্জরিত শরণার্থীদের সম্মান এবং সাহায্য প্রদান করে। আমিরার বিশ্বাস, হিন্দু ধর্মে নারীদের যে সম্মান দেওয়া হয় সেই সম্মান পৃথিবীর প্রত্যেক ধর্মে নারীদের পাওয়া উচিত। তাওয়াইল প্রশংসা করতে গিয়ে বলেছেন, হিন্দু ধর্মে কোনো কট্টরপন্থা নেই আর এই ধর্মে সন্ত্রাসের কোনো মানসিকতা দেখা যায় না। হিন্দু ধর্ম পৃথিবীকে নিজের বাড়ি মনে করে এবং বিশ্বে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার কথা বলে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, তাওয়াইল সৌদিতে থেকেও নিজের মুক্ত চিন্তাধারা প্রকাশ করে, কিন্তু এর জন্য তাকে প্রায় কট্টরপন্থীদের নিশানায় থাকতে হয়। 2016 সালে সোশ্যাল মিডিয়ায় হিজাব ছাড়া ছবি পোস্ট করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল, তবে এতেও তার জীবনযাপনের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। শুধু সৌদি নয়, অন্যান্য মুসলিম দেশের নারীরাও হিজাব এবং বোরখার বাধ্যবাধকতা নিয়ে বিরক্ত। ইরানের নারীরা তো হিজাব এবং বোরখার মাধ্যমে নারীদের উপর জোর জবরদস্তি করার বিরুদ্ধে প্রচুর প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদে নারীরা হিজাব পুড়িয়ে এবং নিজেদের চুল কেটে কট্টরপন্থার বিরুদ্ধে আওয়াজও তুলেছিলেন। এমন পরিস্থিতিতে অনেক নারী এই মানসিকতা থেকে মুক্তি পেতে তাদের ধর্ম পরিবর্তন করেছেন। অনেকে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, তাদের মধ্যে একজন হল প্রবীণা পূজা উপাধ্যায়,
যিনি বলেন ইসলামে আধ্যাত্মিকতার অভাব। এটি পুরুষদের দ্বারা সৃষ্ট একটি রীতি যেখানে নারীদের কেবল ব্যবহারের বস্তু হিসাবে দেখানো হয়। ইসলামে নারীদের ইচ্ছায় স্বামী বেছে নেওয়ার অধিকার নেই। হালালার নামে নারীর সম্মান বারবার ক্ষুণ্ণ করা হয়। মৃত্যুর পর 72 হুরের ধারণা কেবল পুরুষদের জন্য, নারীদের কেবল গৃহ পরিচারিকা ও সন্তান জন্মদানের জন্য রাখা হয়। পুরুষেরা ইচ্ছে মতো বহু বিয়ে করতে পারেন এবং তৎক্ষণাৎ তাদের স্ত্রীকে তালাকও দিতে পারেন কোনো কারণ ছাড়াই। আর এই জন্যই তিনি মনে করেছেন ইসলামে নারীদের অবস্থার উন্নতি করা অত্যন্ত প্রয়োজন, আর এর জন্য ইসলামী কট্টরতা নির্মূল করাও জরুরি। প্রবীণা, যিনি এখন হিন্দু ধর্ম গ্রহণ করে, বলেন হিন্দু ধর্মই পৃথিবীর সবচেয়ে সরল ও সত্য ধর্ম। এখানে প্রতিটি জীব এবং প্রাণীকে সম্মান করা হয়। লেবাননের নায়ক রাসুকো ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে শ্রী হরি রেখেছেন। তিনি বলেন, যতটা সুখ ইসলাম ছেড়ে পেয়েছি তার থেকেও বেশি সুখ হিন্দু ধর্ম গ্রহণ করে পেয়েছি। হিন্দু ধর্ম আমাকে গভীর শান্তি এবং শক্তি দিয়েছে। তার মতে সনাতন ধর্ম একটি গভীর সমুদ্রের মতো, এতে যে ডুবে যায় সে সারা পৃথিবীকে জয় করতে পারে। সৌদির নারীদের অবস্থা এতটাই খারাপ যে তারা অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। 18 বছর বয়সী রাহাত মাহমুদ আল কানুন এমনই একজন, যিনি সৌদি আরব ছেড়ে ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়েছেন। তিনি এখন কানাডায় বসবাস করছেন এবং নিজের জীবন সুখে কাটাচ্ছেন। আরেকটি উদাহরণ হল 24 বছরের আলভা, যিনি তার 19 বছরের বোনের সঙ্গে সৌদি ছেড়ে জার্মানিতে পালিয়ে যান। তারা এখন কানাডায় থাকেন। আলভা বলেন, কানাডায় থাকা কঠিন হলেও সৌদিতে আমাদের কোনো জীবন ছিল না। এখানে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি, কিন্তু সৌদিতে আমাদের নিজেদের ইচ্ছায় শ্বাস নেওয়ার অনুমতিও ছিল না। বন্ধুরা, এই উদাহরণগুলো এমন অনেক নারীর কথা বলে যারা সৌদি এবং ইসলামিক কট্টরপন্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কেউ প্রকাশ্যে প্রতিবাদ করেন, আবার কেউ চুপচাপ কষ্ট করে সহ্য করেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, হিন্দু ধর্ম গ্রহণকারী প্রত্যেক ব্যক্তি খুশি থাকেন, কারণ হিন্দু ধর্মে নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সত্য ধর্ম হিসাবে স্বীকৃত। যারা এই ধর্মের পথে চলে তারা সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। এবং প্রচারের অনুমতিও দিয়েছে। সে বছর রাষ্ট্রসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে মহা সমারোহে যোগ দিবস পালন হয়েছিল, কিন্তু হায়দার কোনো প্রচার পাননি। তিনি প্রচারের আশাও করেন না। নীরবে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইনি একবার বলেছিলেন যে পাকিস্তানের মতো দেশে ঢাক ঢোল না পিটিয়ে যোগাসন করাই 5 মিনিট ধ্যান করা উচিত, এতে শরীর মন সবই শান্ত থাকবে। তাছাড়া যোগাসন সংযমী হতে শেখায়, যা সব ধর্মেই গুরুত্বপূর্ণ। সৌদি আরবেই বেশ কিছুদিন ছিলেন হায়দার। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকরা তাকে অ্যাপেন্ডিক্সে